121 হেড দিছিলাম অর্ডারে আমার থামসন দিমা দিপি সামনে দিকে ঢুকো আল্লাহ পিছন দিক যাচ্ছে দাদা Oh, yeah, actor. Them a go like them no way, them no way. How I know we can't hold them. Them a go like them no way, them no way. Jeez, brother, damn it. Good night. Yo, what's up, ladies and gentlemen, boys and girls, and FIFA players? What is up? And welcome back to another brand new video of It's Cabo, guys. আজকে আমরা তোমাদের প্রতীক্ষিত 4 ভার্সেস 1 নিয়ে এসেছি তাও আবার আমাদের জ্ঞান ভাইয়ের গিল্ডের সাথে গাইস ইয়াপ জ্ঞান গেমিং জিজি ভার্সেস বিডি আর্মি 71 আমাদের জ্ঞান গেমিং জিজি গিল্ড থেকে আসছে আমাদের জ্ঞান সুরজ ভাই যে কিনা সবসময় জ্ঞান ভাইয়ের সাথে খেলে জ্ঞান ঋষু ভাই জ্ঞান গোল্ডেন ভাই 70 লেভেলের বান্দা গোল্ডেন ভাই গাইস আমরা এখানে দেখতে পারতেছি তো বুঝতেই পারতেছো ভাই জোস একটা গেম খেলাবে আবার ঋষু ভাই সেও এখানে 70 লেভেল My God, and guys, এর সাথে আমাদের লাস্ট প্লেয়ারের জন্য ওয়েট করতেছি আমরা লাস্ট প্লেয়ার চলে আসলে আমরা ম্যাচ শুরু করে ফেলবো বাট গাইজ যেহেতু তোমরা সবাই মিলে বারবার করে বলতেছিলে আমাদেরকে এই ম্যাচটার কথা আমি নিয়ে চলে এসেছি সো ইয়াপ গাইজ আমি তোমাদের কথা রেখেছি এবার তোমাদের পালা আমার কথা রাখার সেটা হচ্ছে গাইজ ভিডিওতে একটা লাইক করে দিও তুমি বাংলাদেশ থেকে হও তুমি ইন্ডিয়া থেকে হও সমস্যা নাই তুমি ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে গাইজ সাবস্ক্রাইব করে দিও আমরা 1 মিলিয়ন হিট করতে যাচ্ছি সো ইয়াপ গাইজ আমরা একটা জার্নি শুরু করেছি সবাই মিলে আমাদের সাথে সাথে থেকো গাইজ অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড উইদাউট এনি ফার্দার ডিউ লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও গাইজ মানো ব্রুদার্স আর ইউ গাইজ রেডি আচ্ছা এক কাজ কর প্রথম রাউন্ডে সবাই ই কর গ্লোবাল দে একজন সবাই P19 এ আচ্ছা দে আমি কি দেবো আমি কি দেবো P19 নাও তুমি P19 নাও আচ্ছা গ্লো দিছে যে সুদীপ তো গ্লো দিছে এইখানে ফালাইছে আমি দেখো ওকে ওকে পাইছি ভাই আসো আরে লল আমার পিছন থেকে মারতেছে আমার একটু ব্যাকআপ দরকার ছিল লং ভাই মার না ভাই সিরিয়াস লং আমার কা বল কা দরকার ছিল রে কইলাম মিয়া P90 নিতা তিন জন নিছি তো P90 কই নি তো মিয়া আমি কিছু গান্টন কিছুই নেই আমাদের কভার দেওয়া উচিত আমি একে দিয়ে কভার দিতেছি ওকে আমার একটা গ্লোবাল দিস তো কেউ সম্ভব হবে আচ্ছা দরকার নাই তোরা যা আমি কভার দিতেছি একে দিয়ে দে ইমন আমার সাথে আয় আমার উপরে তুলে দিবি লং রেঞ্জ একটু কভার ভাই আমি না দিলে তো তোদের বিপদ হয়ে যাচ্ছে ওরা ওই সাইড থেকে জোনে কভার দিচ্ছে আরে ভাই আমি ডাবল নক অন ইমন আয় এখানে আয় ইমন এখানে আয় আরে ডাবল ব্যাটল আছে নোপ 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 ডাবল ব্যাটল নাই মে দিবেন ইমন বস আমি হিল করতেছি এক সেকেন্ড আমার কানে আমার কানে আমি হিল করে নি এক সেকেন্ড আমি হিল করে নি আমি যাস না শুধু তো আমি যাস না পিছনে পিছনে কাপড় দেখছি দেখছি আরে শিট
down last bit himonaka are global mare knock hoyse ami allah bhai yaar air ping problem hotat kore bere gaya aur khala be dui bichi paisi okay brothers okay no problem long range to the bhai amar 6-7 ta global ekshathe porteche kai ni bujlam na দেখে নক হোস না আমাদের ফার্স্ট নকটা জরুরি ঠিক আছে প্রথমবার যে নক হয়ে যাই আমরা আমরা কিন্তু এখানে ওইখানে আমাদের সমস্যা হয়ে যাবে প্রথমবার নক হয়ে গেলে হবে পাবি আস্তে আস্তে ফুল ড্যামেজ কাবোবার কাছে উঠতেছে আমি দেখছি পিছন দিয়ে ঘুরে আসছে আমি তোদের কাছে আসছি হ্যাঁ আমি তোদের কাছে আসছি কভার দিব ইনশাআল্লাহ ও ভাই উপরে উপরে ভাই আল্লাহই জানে কই ভাই আমি সব উপরে দুটোটা কি করে নাও 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 কই রে ভাই ভাই লাফ আমি আসতেছি এটা মানো ব্রাদার সালাম মাইরে মরলো আমারে মাইরে মরলো আমারে ভাই সব অনেক দিন র‍্যাঙ্ক খেলতে খেলতে সিএস এসে খেলতে আমার একটু কষ্ট হয়ে যাইতেছে ভাই আমি তো একদম সিএস বাদ দিয়ে দিয়েছি ফুল মেগুরু পুরো সিএস বাদ দিয়ে দিয়েছি ভাই আচ্ছা কি একটা অন দেখি একটা অন দেখি একটা অন দে কি লাগবো কি লাগবো সুদীপ তো অন নিছে সুদীপ তো অন নিছে সুদীপ তো আমরা দে কার কিছু লাগবো কিছু লাগবো না না অন 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 লাগবো দেব না 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 অন পাইছো না 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 অন দে না রাখো মি ওকে ওকে চলো চলো ইমন এখানে আই ইমন এখানে আই একটু এখানে বসো হেড কেস একটা যাও ওই পাশে ঢুকো না ফ্লেমে সুদীপ তো ঢুকিস না ওই পাশে ওয়ান ডাউন ওয়ান ডাউন আচ্ছা আমি বুঝতে পারছি ওয়ান ডাউন করতে যে আমি করে আর বসে থেকে লাভ নেই আমি একটা ডাউন দিছি দুটো ডাউন দিছি কি রে আসবে জিজ ভাই আমি আগে ঢুকে দেবো মাইরা এইটাই ভালো সুদীপ তো পুরো ভিতরে ঢুকে গেছে ভাই দীপে ঢোকালে কনফারেন্সটা বলছে এম10 তে টিপ দিয়ে ধরছে ওটার উপরে যেটা নেট প্রবলেম একবারে প্যাক করে ফেলছে জায়গায় এমন নয় হলো থিয়েটার কিন্তু নেট প্রবলেম কলম্বিয়া যাচ্ছে বড় আরে ভাই টাপ করে ওয়ালের সামনে দিয়ে চলে আসে আমার আমি তো সমস্যা নেই চলো আর ভিক্টর ইউ আচ্ছা আমি এখান থেকে অম শট মারবো কেউ গ্লোবাল মারিস না তোরা ডান তোরা সাইড শট দিয়ে যা একটা অম শট খাইতে ভাই উপরে উপরে গুলো আটকা তো উপরে শিরাট তো শিরাট তো আমি উপরে উঠবো উপরে উঠ আছে শিরাট তো শিরাট তো শিরাট তো শিরাট তো এটা আরে ভাই উঠে গেল উপরে যাবে ভাই উপরে একটা এনিমি আছে জানি আমার গাড়ির উপরে ওঠো আমার মাথার উপরে ওঠো আমার মাথার উপরে ওঠো ভাই শিট একটা ড্যামেজ ছিল খুব ছি ভাই এই হলুদ প্লেয়ারটা ফাউল একদম ফাউল পোলা একটা কোয়ালের মধ্যে দিয়ে চলে আসছে আরে নাই পারে নাই পারে নাই উপরে খেয়াল কর তো উপরে খেয়াল কর উপরে খেয়াল কর সাইড দাও দীপ নিচে নেমে যাও উপরে থাকলে খামাখা ফায়ার খাবা দরকার নাই রে ভাই এখন জোন ফাইট হয় না হোল্ড করো একটা হেড খেয়ে যাবা কাব্য ভাইয়ের কাছে থাক আমি আছি আমি আছি আমি আছি আমি এখানে ইনাফ আছি সমস্যা নাই ওয়াল ওয়াল
পিছন থেকে উঠতে একজন ওরা আমারে আমারে ফোকাস করছে নিচে লাভ দেন হিল দাও রে হিল দাও পিছনে মনে হয় দীপ নাকি হয় যে ইয়ের নিচে একটা নক আছে মন আরে আমি গ্লোবালে খাইছি জোনে খাইছি খেয়াল করিনি আচ্ছা ইমন ইমন ভুয়া ভুয়া বের কর উপর থেকে মারতেছে রে আরে লল ইমন ভাই 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 বহুত দিন পর মজা পাইছি তুই ভাই খেলমু না ভাই রে লং রেঞ্জে খেলে ভাই সুদীপ তো আমার একটা কিছু লাগবো কর আমার কাছে 6000 কয়েন আছে একটা গ্লো একটা গ্লো একটা গ্লো একটা গ্লো আর একটা ভেস্ট একটা গ্লো আর একটা ভেস্ট এটা তুমি দাও AWM নিবা একটা ভেস্ট আচ্ছা ভাই সিকিউর ভেস্ট ঠিক আছে AWM নিয়ে যাও এলো AWM নিয়ে যাও আছে ডাবল AWM আছে রে বাবা ডাবল AWM আছে সমস্যা নাই আছে তো কই এটা তুমি দাও আরে আমার কাছে ডাবল কিন্তু নিশ্চিত করব না আরে আমি কইলাম আরে মিয়া বাতো আমাতে গানি নাই AWM স্যার আমি আর ফাক আমার ওয়াল কই গেল আপনি কথা কইন না ভাই কইলাম কি কাম কি ব্যাপার আমারে পারে কোন জায়গা থেকে আমি তো এখনো বুঝতে পারলাম না আ দুটো নক দুটো নক কেমন খাইবে এখানে কিন্তু এখানে একটা নক করছিলাম ওয়াল ছড়া ইমন এ তোমার ব্রাদার গুড নাইট আরে ছি ভাই ভাষা ঠিক করে ভাষা ঠিক করে আব মারিয়া আব মারিয়া এ তোমার নো ব্রাদার ভাই সিরিয়াস সামনে সমস্যা নাই ম্যাচের পরে দেমনি ম্যাচের সময় না ম্যাচের পরে তুই তো কি ডাবল অফ নিছস ও বলতে বলতে ভাই গোলা পানি ভিতরে ঢুকে যাই তোর দিকে একটা প্লেয়ার যাইতেছে তোর দিকে একটা প্লেয়ার যাইতেছে আব্বে মারিয়া ইমনও এডব্লিউএম ইমন তোর পিছে ইমন 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 দুইটা তোর কাছে নক আছে নক আছে ওয়াল দে ইয়ে প্যাক করে দে ইমন ওইটারে তুই যা কনফার্ম করে দেব আমি যাইতেছি আরে সরে যা ইমন সরে যা সরে যা সরে যা আমি দেখতেছি ইমন হিল কর ওহো আরে শিট আই ওয়ান ট্যাপ নাইস দাদা জি জি এ তমান শটগানের সামনে AWM ভাই আমি বেঁচেছিলাম এটাই তো ভাবছি না ভাই ও যদি বডি শট লাগায় তো আপনারটা লাগতো আপনি ফুল হেড খাইছেন ওর কাছে ইয়া ডাবল ভেক্টর আছে না না ডাবল ভেক্টর নাই ডাবল ভেক্টর এটা গেম ডারি স্টুপিড বানায় দেয় ভাই আমি আমি ডান সাইডে যাচ্ছি দীপ ডান সাইডে যাও আমি চালাচ্ছিস না দীপ তুই ডান সাইডে যা আমি আমি ডান সাইডে যাচ্ছি তুই ডান সাইডে প্রেসার দে দীপ দেখছো আমরা কত স্লো হয়ে গেছি ভাই আমার অবস্থা অনেক স্লো হয়েছে ভাই সিএস এ আর চলেই না ভাই সিএস খেলতেছি 7-8 দিন পর এরকম মনে হচ্ছে ওটা ওটা রে রে একদিক ও ওই ডান দিক দেবো রে কিন্তু দেখে যাস ঠিক আছে
কেমন আসমো না কো না কো না দুটো নক দুটো নক দুটো নক চলে আসছি ভাই সাহেব কখন মারছিস ওটা রে ওটা তো ঢুকেই মারছি আমি ওদিকে ফাইডাকে রম দেখাই ভাই আমি ভাই আমার এই হলো ক্লিয়ার ডরতে ভয় করে ওই ওয়ালের মধ্যে দিয়ে ঢুকে যেতে তো আমার প্রতিবার ভাই সাহেব সিরিয়াস আচ্ছা আমি একটু এই রাউন্ডে কি অম্বাদে খেলবো আচ্ছা লাস্ট রাউন্ডে আমি অম্বাদে খেলবো না ভাই আমার একটু নরমালি খেলতে হবে আরে অমি নমি আমার সামনে আমি হিল করতেছি কিন্তু এটা কি এলিমিনেট করে দিছি ভাই অবস্থা খারাপ ম্যান হোয়াট দ্য ফুচকা আরে ইমোট ছাড় দিছি আর ক্রোনো মারছে আরে ভাই আমি 110 হেড লাগে গেছিল আমার তারপর আর একটা শট দিলাম দীপ দেখি যায় ভাই দীপ দেখি যায় ঘুষাতে শুরু করছে ভাই দীপের কাহিনী আবার জোস লাগছে আমি পিছন দিয়ে যাব তোর একটু হোল্ড কর তো এ না না তোর একটু হোল্ড কর না আমি একটু পিছন দিয়ে ঘুরে যাই নিচে নিয়ে সমস্যা নেই আমরা জাস্ট একটু পিছন দিয়ে যাইতে দে একটা সারপ্রাইজ হইব আচ্ছা সুদীপ তো আমি চলে আইছি এবার তোরা ওদের বাইর কর খালি ওরা লুকায় বসে আছে ওই যে ঘরের দুই তলায় লুকায় বসে আছে আমি দেখছি দুই তলায় প্লেয়ার একটা হেডশট খাইছে উপরে এমনি যাওয়ার দরকার নেই এবার নিচে যেটা আছে ওটারে মার ইমন ঢুকে সাইন নিচে ধরে আগে মার আরে শটগানের কাছে আমি মার খেয়ে গেছি রে ভাই আমি তোরে 150 দিছিলাম বাট লাস্ট শট লাগাইতে পারি নাই উপরে কেয়ারফুল উপর থেকে কেয়ারফুল কিন্তু উপরেটা উপরে প্লেয়ারদের কেয়ারফুল একটারে মারতে যে পাগল হইলো হবে না এই যে ও ভাই খুব খারাপ ভাই দেখছিস উপরের মারটাই কিন্তু খাইছে ওকে গাইস রাইট নাও ইউ আর ওয়াচিং BD7 ফ্লেম এক্স 1 ভার্সেস 4 সিচুয়েশন গাইস আপনারা দেখতে পাচ্ছেন সুদীপ তো একা বেঁচে আছে উপরে দুইটা প্লেয়ার সুদীপ তো দুইটা প্লেয়ারের দিকে অ্যাগ্রেসিভলি পুশ করা ট্রাই করছে আমরা তিনজন মিলে ওই ওয়াটার ওয়াল ফাটাতে দেখতে মারতে সুদীপ তো সামনে প্লেয়ার ঘরের মধ্যে ঢুকে গেছে
পিস্তল দিয়ে সমজার চেষ্টা ভাই সব দিস ইজ বিডি সেমন ফ্লেমিক্স ইন ফ্রন্ট অফ ইউ উনি কাছে ওয়ান এন্ড এনিমি কিন্তু তাকে ওয়াইপ আউট করে ফেলেছিল শট দি এন্ড দ্যাট ওয়াজ দ্যাট ফর আমগো তিন জনে ওয়াল ফাটানোটা ভুল হইছে ভাই সাহেব আচ্ছা এই রাউন্ডে কোনো আমি লং টং নিচ্ছি না চল ক্লোজ এ কোপা মো সবাই শট ঢোকো ভাই ক্লোজ এ কোপা মো ভাই চল ভাই এ ডব্লিউ এ আমি ভালো মজা পাইছি কয় রাউন্ড খেলে এবার একটু ক্লোজ রেঞ্জে খেলি অনেকক্ষণ ক্লোজ রেঞ্জ খেলা হয় না কোথায় গেল ডেজার্ট ইগেল চলো 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 গাইজ একটা মজাদার গেম প্লে হচ্ছে এটা যদি আমার পিং হাই আচ্ছা ওদের একটা লং এ থাকবে কিন্তু ওদের একটা লং এ থাকবে এটা দেখে ঠিক আছে পিং সবারই ভাই 150 প্লাস এখন মনে হয় 150 না আমার 200 উঠতেছে ভাই আমার 150 প্লাস 150 করে চলতেছে ভাই কি মারছে ডি ইমনের কাম না স্মোক গ্রেনেড কে মারছে এটা ইমন পিওর ইমন বলো পুরো স্মোক গ্রেনেড মারছে আরে এসব কাম কে এ আমার সামনে যে এদিকে দুটো দেখছি ভাই 272 হেড মারছে কাউন্ট মানে ছি ইমন হোল কর ইমন হোল কর একটা উপরে দেখছি আমি ডাবল লাগাই পড়ে পারবো না আমি কাপ বল লাগে গেলাম আই ভাই বললাম তো একটা উপরে আছে তিনটা এই জায়গায় এক জায়গায় না না সুদীপ তো না ঢুকিস না তিনটা প্লেয়ার ঢুকিস না ফ্লেম এ তোর কাজ একটা নক করে নাইস কনফার্ম কর এটা মানো এখান থেকে বানাই যা কনফার্ম করে বানাই যা পিছন দিয়ে আমি মেডিক করে নেই কেবল করে আমি আরেকটা আরেকটা ইমন ইমন লাফ মারে ভিতরে ঢোক লাফ মারে ভিতরে ঢোক ও শিট নাইস অন নাইস অন নাইস অন প্লেয়ার আছে ইমন না 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 আরে লাফ মারে সুদীপ তো লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার ঢুকে যা লাফ মেরে ঢুকে যা আদা ফুসকা ব্রাদার দেখ তো এটা কোনো কথা এই শট এটা ভাই সি 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 আবে মারিয়া এটা কেটা ভাই সাহেব খেলা জোস খেলা হইতেছে আমার পিং 200-300 না উঠলে খুব মজা লাগতো ভাই আমি দীপের পিং কত স্যার ভিনসেন জয় ভালো খেলতেছে এই বলের ভিতরে দিয়ে ঢুকে ঢুকে মারতেছে ওর পিং সমস্যা করে ভিনসেন্স সুবিধা হয়েছে ভাই সুবিধা পাইছে আসলে ওই কিচ্ছু মানতেছে না ওয়াল মলের মধ্যে ঢুকে যাইতেছে না 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 দেখে শুনে দেখে শুনে ওই টু টু আরে মে দেখে শুনে মারবো এই জন্য বলছিলাম রে ভাই আরে মিয়া নট লাইক দ্যাট ব্রাদার নট লাইক দ্যাট ব্রাদার এই যে একটা ভুল কাজ আমি জানি বলছিলাম ভাই শিট ম্যাচে এত কঠিন পড়তে যায় কেন না তোরা ভিতরে ঢুকবি কেন আমার প্রশ্ন হচ্ছে সেটা একটা ভেজ দাও তো কারো কি সম্ভব হবে একটা ভেজ দাও আমার কাছ থেকে নেন ভাই আমি বলি ভাই আমি সোজা যাই উপরে উঠবো আমি সোজা যাই উপরে উঠবো এই রাউন্ডে ভাই হোল্ড করবে এই রাউন্ডে হোল্ড করবে জামনি হোল্ড করবে হোল্ড করবে দিবে অত আমার তিনটা ডেজার্টের শট আছে কাউন্ট হলো না সিরিয়াস উপরে একটা বসে ছিল লেফট একটা উপরে উঠতেছে দুটো এসে পড়ছে আমার সাথে একজন আইতো আরেকটা মারতেছে
ইমন এটা কিন্তু ফুল টাইমে দিচ্ছে মার 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 জোস ভাই পুরো ক্লিয়ার পুরো ক্লিয়ার পুরো ক্লিয়ার নেই ঢুকছে 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 মার 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 ইমন মার মার আরে নেট প্রবলেম নিচে থাকো ভাই তোমরা নিচে আমারই অনেকদিন পরে ফোন ভার্সেস ফোর আশা করি তোমরা ম্যাচটা এনজয় করেছো আর এনজয় করে থাকলে গাইস জানো তো কি করতে হবে তোমাদের ভাই চ্যানেলটাতে একটা লাইক করে দিতে হবে কারণ তোমাদের এই ভাই তোমাদের কথা শুনেই গাইস কাজ করে এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি গাইস প্লিজ বিলিয়ন করতে চাই সাবস্ক্রাইব করে দাও ভাই টিল দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ।